আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি হলো জামাই ব্লক প্রিন্ট তো আমরা বিভিন্ন জায়গায় ব্লক প্রিন্টের জামা দেখে থাকি তো এটা আমরা বাসায় কিভাবে করতে পারি সেই সম্পর্কে আপনাদের কিছু টিপস দিব এবং জামাই ব্লক প্রিন্ট করে দেখাবো তো যেহেতু কিছু টিপস সহ ব্লক প্রিন্ট করে দেখাবো তো ভিডিওটি টেনে টেনে না না দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিওয়ার্স এই ব্লক প্রিন্ট করার জন্য আমাদের কি কী লাগছে দেখে নিই তো প্রথমে আমি একটা কামিজ নিয়েছি এটা তৈরি করে নিয়েছি এক কালারের নিয়েছি যাতে ব্লক প্রিন্টটা সুন্দরভাবে বোঝা যায় এখানে আছে ব্লকের কালার এগুলো রেডি কালার এগুলো আপনি বিভিন্ন সুতার দোকানে কিনতে পাবেন পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে আর লাগবে ব্লকের ডাইস এই যে ওর কাছে বিভিন্ন ব্লকের ডাইসের কালেকশন আছে অবশ্য তো আমি এর থেকে যে কোনো একটা ডিজাইন বেছে নিব আর লাগছে ফোম আর একটা তুলি আর এই যে এটা হলো এক ফেব্রিক ফেব্রিক কালার তো এটাও আপনারা ব্লকের কাজে ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের ব্লকে যেহেতু সাপ দিতে হয় সেহেতু আপনার এই কালারটা আপনার জন্য মানে একটু খরচ সাপেক্ষ হয়ে যাবে সেজন্য আপনারা ব্লকের কালারটা নিতে পারেন তো আমি কামিজের নিচে এভাবে একটা এটা হলো অলকলত ক্লথ দিয়ে নিয়েছি যাতে জামার যে ছাপটা দিব সেটা নিচের পাটে না লেগে যায় আর জামাটা যাতে সরে না যায় সেজন্য আমি এখানে ক্লিপ লাগিয়ে নিয়েছি তো চলুন আমরা প্রসেসিংটা শুরু করি তো এখানে আমি ফোমটা নিয়ে নিয়েছি একটা থালার উপরে এখন আমি ব্লকের কালারটা ঢালব ব্লকের কালারটা যদি আপনাদের কাছে ঘন মনে হয় তাহলে আপনারা একটু পানি মিক্স করে নিতে পারেন তো তারপরে ফোমের উপর এইভাবে টেনে দিতে হবে আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমার কাছে ব্লকের কালারটা একটু ঘনমনে হচ্ছে তো আমি এখানে একটু পানি নেব আসলে নিজের হাতের কাজ করে কোন কিছু পর পড়লে নিজের কাছেই খুব ভালো লাগে এই জন্য আমি সময় চেষ্টা করি আমার নিজের হাতের কাজের ড্রেস পরার তো আমি আস্তে আস্তে আপনাদের সে ভিডিওগুলো শেয়ার করব তো এখানে আমি অন্য একটা কাপড় নিয়ে নিয়েছি আমি দেখবো যে ব্লকের ডাইসে কালারটা ঠিক মতো লাগছে কি না দেন আমি জামাই ব্লকের সাপটা দেব তো দেখুন বৃহস আমি এইভাবে চাপ দিয়ে নেবেন নিয়ে এই যে এইভাবে কোনোটা আগে বসাবেন বসিয়ে এইভাবে দেবেন দিয়ে এইভাবে চাপ দিব দিয়ে আস্তে আস্তে সেম ভাবে তুলে নেবেন তো দেখুন যে আমার এখানে একটা তুলি কম আছে তো আমি এখানে আর একটু রঙ ঢেলে নিব তো আমি জামাই এবার সাপ দিব তো এখানে মনে হচ্ছে আমার একটু রঙ কম আছে তো আমি আবার একটু রং দিয়ে নিবো তো এইভাবে আমরা লাইনটা শেষ করবো তো দেখুন বিয়র্স যে আমার কিছু কিছু জায়গায় সাপ ক্লিয়ার পড়েছে কিছু কিছু জায়গায় পড়িনি তো আমরা সেখানে তুলি দিয়ে পূরণ করে দেব জি এইভাবে এবং এর মাঝ বরাবর আমি এই ডিজাইনটা দেব